প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা গেছেন বিডি চ্যানেল, আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার ফ্রাই। রেস্টুরেন্টের স্টাইলে কীভাবে আপনারা ঘরোয়াভাবে রেস্টুরেন্টের সাথে আপনারা ফিশ ফ্রাই করবেন, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে রেসিপিটি লাইক দিতে কেউ ভুলবেন না। আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন মূল ভিডিওতে। এখানে আমি একটা পাত্র নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসনের গুঁড়া, হাফ কাপ চালের গুঁড়া, কোয়ার্টার স্পুন বেকিং সোডা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, এখানে টেস্টি মশলা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, ধনেপাতা বাটা, এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব এবং নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিটা আস্তে আস্তে হাতে রেখে অ্যাড করব। একবারে দিয়ে দিলে পারফেক্ট হবে না ব্যাটারটা। ব্যাটার রেডি, এখন এগুলোকে রেস্টে রেখে আমি পরবর্তী কাজগুলো সেরে নেব। এখানে আমি আরেকটি পাত্র নিয়েছি, আমি একটি ডিম নিয়েছি, এই ডিমটাকে আমি ফেটিয়ে নেব এবং সামান্য লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ডিম পেটানো হয়ে গেলে আমি আরেকটি পাত্র নিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া, 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো কোট করার জন্য মিক্স করে রেখে দেব। তো এখানে আমি হ্যান্ডউসের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন আমি রেস্টে রাখা বেটাগুলোকে আরেকবার ভালো করে আমি হ্যান্ডউসের সাহায্যে মিক্স করে নেব, আর রেস্টে রাখার ফলে অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সিলিং মাছগুলোকে আমি আগে থেকে সামান্য সয়া সস এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নরমাল ফ্রিজে রেখেছি রেস্টে। এই মাছের কাঁটা নরম থাকায় আমি এই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তো এখানে আমি মাছগুলোকে ব্যাটারে ভালো করে চুপিয়ে শুকনো উপকরণে কোট করে নেব। তারপরে আমি ডিমের ভিতরে চুবিয়ে নেব। তারপরে এখানে আমি বিস্কিটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস নিতে পারেন। তো আমি এগুলোকে কোট করে নেব। তো আমি এভাবে সবগুলো মাছ আমি কোট করে নেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে আপনারা কোট করে নেবেন। তো আমি এভাবে সবগুলো মাছ কোট করে নেব। কোট করা নেওয়া হয়ে গেলে আমি চলে যাব চুলায়। তো এখানে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আপনারা হাত দিয়ে চেক করে নেবেন গরম হয়েছে কিনা। তেল গরম হলে এক এক করে সবগুলো পিস দিয়ে দেবেন। এখন আমি এক এক করে সবগুলো কোট করা পিস দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এক পিট হয়ে আসার জন্য। কিছুক্ষণ পর ফিরে এসেছি, এখন এগুলোকে উল্টে দেব। খুন্তির সাহায্যে এভাবে এক এক করে পিসগুলো উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব নিচের পিঠটা হয়ে আসার জন্য। কিছুক্ষণ পরে ফিরে আসছি, অলরেডি এগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিব, তুলে তেল ঝরিয়ে নিব। তেল ঝরিয়ে আমি এগুলোকে টিস্যু দিয়ে একটি পাত্রে রেখে দেব। টিস্যু দেওয়ার পরে বাড়তি তেলগুলো শুষে নেবে। আমি এভাবে সবগুলো আমি ফ্রাই করে নেব। এর আগে আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে। আমি এখন একটা নিয়ে আমি ভেঙে দেখাচ্ছি, এটি ভিতরটা অনেকটা সফট হয়েছে আর উপরটা তো খুবই ক্রিস্পি হবে, কেননা আমরা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তা আপনারা চাইলে এভাবে খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন। রেস্টুরেন্টের স্বাদ পেতে ঠিক এভাবেই করে নেবেন, আর এভাবে বানিয়ে আপনারা সস দিয়েও খেতে পারবেন। সস দিয়ে খেতে অসাধারণ মজা, না খেলেই বুঝবেন না। তো ভিউয়ার্স, আমি তো দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।